Okay. Let's go for it. আগে কুত্তা সামলাই তো। ওই শালা গেরফিল্ড, তুই এখানে কি চাস? বস সালাম আলাইকুম, বাড়িতে একটু ঘুরতে এলাম। তোর এত বড় সাহস, ওই কই যাস? বস একটু সাইরেন, আপনার লগে একটা জরুরি প্রাইভেট কথা আছে। ওই খাড়া খাড়া এই দিক দিয়ে তাড়াতাড়ি এন বস, জরুরি কথা আছে। খাড়া ওই তোর দায়িত্ব কইতাছি না, কই যাস? কথাটা কই এই ফেলাই। কি কথা ও মারে, কদাড়া হইলো তোর মতো একটা বলদ বাড়ি পাহারা দিতে দিছে কেডায়? হ্যাঁ শালা মুখছে, খাইবো আমি মনের সুখে, কি আনন্দ লাগিছে বু। তোর কপালটা ভালো দিক আজকের মতো বাচ্চা গেলি। বলদের বলদ, তুই আবার আমার কি দেখবি, যা বাক মুখ। ও ম্যান, কখন যে একটু আরামের ঘুম দেব। ভাব কি কুত্তা, জন গাড়ির মধ্যে কুত্তা ঢুকলো কেমনে? গাড়ির কাজ ভাঙ্গা লেলো তো। জন জন দেখো গাড়ির ভিতরে একটা কুত্তা ঢুকলো কেমনে এটা? ও লতিফ, ওই গাড়ির কে? ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। হ্যাঁ রাস্তার পোষা কুকুর এখন আমাদের সাথে থাকবো? জন তোমার মাথা কি খারাপ হয়েছে? এর তো ভাব সুবিধা না। জন এর বাসায় নিও না, না না এর বাসায় নিও না, এত লাইফটা হেল করে দেবে। ডিসগাস্টিং। স্লোলি গমিজন, কি এর ভাইজান, আমার বস কবি বাসায় কি একটা নিয়ে আইলো? যাক ব্যাপার না, আরাম করে একটু টিভি দেখি, দেখি গান বাজনা কিছু হয়নি। রিমোট এত উপরে, ব্যাপার না, সিস্টেম জানা আছে আমার। হ্যাঁ আবার জিক্স, মাথায় চলে না। হ্যাঁ লতিফা, তুই লতিফ, তুই আমার চেয়ারে বসিস কে জানোস? এটা আমার চেয়ার, আর কোনোদিন বসে চেয়ারে বসবি না, যা। নইলে কিন্তু খবর আছে তোর। কি যাইতে গেছি না? ঠিক আছে। ঠিক আছে তুই প্র্যাকটিস করতে থাক, আর আমি চলে গেলাম। বিরোহী মনের কামনা ঘুঙুর বাজাইয়া, মীরা বাই